2013 সাল ফোটন এম ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত যার মূল্য ছিল 200 মিলিয়ন মার্কিন ডলার এটা ছিল রাশিয়ার একটি ইমার্জেন্সি শটডাউন বুস্টার কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটি ফলে মাত্র 17 সেকেন্ডে এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অনিয়ন্ত্রিত এই বুস্টারটি অস্বাভাবিকভাবে নিচের দিকে পড়তে থাকে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা যদি কোনো শহরের উপর আশ্রয় পড়ে তার পরিণাম কি হতে পারে কোন রকেট বুস্টার যদি কোনো শহরের উপর আশ্রয় পড়ে একটা বিশাল ধ্বংসযজ্ঞ সৃষ্টি করবে যার পরিণাম হবে ভয়াবহ এর জন্য বিজ্ঞানীরা যে কোনো বুস্টারের মধ্যে বাস্ট বুল লাগিয়ে দেয় যার মাধ্যমে খুব সহজে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আকাশে থাকা অবস্থায় এই বুস্টারটাকে ধ্বংসস্তূপে পরিণত করা যায় অবশেষে তারা সেটাই করে মানুষবিহীন একটি ফিল্ডে এটি ধ্বংসস্তূপে পরিণত হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনি যদি আমাদের সাথে এভাবে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হচ্ছে আবার নতুন একটি এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে